নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে ট্যাংরা মাছ আছে 300 গ্রাম, আমি দেখুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এক আটি আছে ধনে পাতা, এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আর একটা মাঝারি সাইজের টমেটোকে এভাবে আমি কেটে নিয়েছি। আর চারটে কাঁচা লঙ্কা, এক বাটি পেঁয়াজ কলি, একটা গোটা পেঁয়াজকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি, কিন্তু এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আর লাগছে 10 কোয়া রসুন, এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো। আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর লাগছে পরিমাণ মতো সর্ষের তেল। মাছটাকে আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। প্রথমে আমি লবণ দিচ্ছি 1 চামচ ছোটো চামচে, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি হাত দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো খুব একটা ডিপ ফ্রাই হবে না, একটু হালকা করে ভেজে নেব। মাছটা একদিকে ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এদিকে পেস্টগুলো আমি রেডি করে নিয়েছি। প্রথমে এটা পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এটা আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। ফোড়নের জন্য আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কাটা চিরে দিয়ে দিলাম, 1 চামচ জিরেটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো আমি ভাজা করে নেবো, তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। দেখুন এগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এবার করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, এটাও দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি 1 চামচ লবণও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিনিট 5-এক আমি কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল অনেকটা ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, জলটা ভালো করে ফুটে
জলটা গাঢ় হলে তবে আমি মাছটা দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে আর ঘন হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে ধনে পাতা বাটা দিয়ে ট্যাংরা মাছ। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছ রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো।